এইগুলো মোটামুটি অ্যামাজন আমার 550 থেকে 600 টাকা পড়ে যেত এই ব্যাকগ্রাউন্ড ডেকোরেট করার জন্য। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিজেস বোরিং লাইফ। এখন বাজে বিকেল আর নেই, এখন বাজে হচ্ছে সন্ধ্যেবেলা 7:30। আর আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছেন আজকে আমি কি করব। আজকে আমি ডেকোরেট করতে চলেছি যে আমার এই দেওয়ালটা, সরি এই ঘরে ওয়ার্ড্রপটা, তাও আমার ঘরে থাকা জিনিস দিয়ে। আমি যে কতটা পরিমাণে জুগারু সেটা আমি এইবারে নিজেকে দেখে বুঝতে পারলাম। আমি জিনিস জমিয়ে 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 রেখে দিয়েছি, কিন্তু এটা যে আমার এইভাবে কাজে লাগবে আমি বুঝতে পারিনি। দিদি ওয়া দিদি, তাহলে আজকের আমার ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আমার ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে আমি ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করব হচ্ছে এই জিনিসগুলো দিয়ে। এইখানে রয়েছে একটা কাপড়, এইখানে রয়েছে হচ্ছে হুকস, এটা হচ্ছে ব্যাটারিওয়ালা লাইটস, আর এইখানে রয়েছে হচ্ছে কিছু প্লাস্টিকের ফ্লাওয়ার্স, তাও পিন দিয়ে আটকানো। এই সমস্ত জিনিসই হচ্ছে আমার বিয়ের সময়ের, তখন যখন রুম ডেকোরেট করতে এসেছিল এই সমস্ত জিনিস দিয়ে রুম ডেকোরেট করা হয়েছে। এই জিনিসটা ঘরে নর্মালি আমাদের থাকে, আমাদের এদিক ওদিক জিনিস টাঙানোর জন্য, সেই জন্য। আর এইটা তো আমি কিনে এনেছিলাম অন্য একটা রিজনে অনেক দিন আগে, তো সেই রিজনে আপাতত তো লাগছে না, তাই জন্য আমি আমার ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য এই জিনিসটা ইউজ করে নেবো। আর হ্যাঁ, যদি এই ফুলগুলো না লাগাতে পারি তাহলে এই ফুলগুলো লাগাবো, তাই জন্য এখন দেখবো যে কোনটা লাগাবো না লাগাবো। তাহলে এখন চলুন ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেট করা শুরু করা যাক। আর এইগুলো মোটামুটি অ্যামাজন আমার 550 থেকে 600 টাকা পড়ে যেত এই ব্যাকগ্রাউন্ড ডেকোরেট করার জন্য, কাপড় ফুল লাইটস দিয়ে। আর সেটা এখন আমি ঘরে করে ফেলেছি। বাদে পাচ্ছেন, এই দেখুন আমি সেলাই করতে একদমই পারি না, ওই জন্য আমি এখানে স্টেপলার মেরে দিয়েছি যাতে এটা পর্দার মতন কাজ করে। ও, আমি তো পর্দার মতন কাজ করব না, আমি সেলাইতে না একদমই সমাদ্রব। তাহলে এবার চলুন এবার ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা শুরু করা যাক। আমার যতটা পসিবল হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে রেডি করার চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও এইদিক ওইদিক একটু দেখা যাচ্ছে, কিন্তু ওটা যখন আমি ইন ফিউচার ভিডিওস করবো তখন আমি সেটাকে অ্যাডজাস্ট করে নেবো। আমার তো দেখতে খুবই ভালো লাগছে সুন্দর জুগারু ব্যাকগ্রাউন্ডটা। আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে আপনারা একটা সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দেবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার এই সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে।